নজরে 2024 ইতিমধ্যে ধর্মনগর সহ 5টি জেলায় তেজস্বিনী মহিলা সম্মেলন সমাপ্ত। বাকি 3টি জেলায় ফেব্রুয়ারি মাসে এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের নির্মাণে মহিলাদের একত্রিত করে শক্তিশালী গড়ে তোলা। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে জেলাভিত্তিক তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী, ত্রিপুরা প্রদেশের দেবশ্রী গলয়, দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে বিবেকানন্দ কেন্দ্রের জীবনপ্রতি কার্যকর্তা মীরা কুলকার্ণি, দক্ষিণ অসমের প্রান্তি সেবা প্রমুখ পুরবীরে, শিলচর থেকে অসম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুন্নিদেব, দক্ষিণ অসমের কোকিল ভারতীয় সহসেবা প্রমুখ রাষ্ট্রসেবিকা সমিতির সুপর্ণা দে, ধর্মনগর উত্তর জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য, ধর্মনগর থানার ওসি শিপ্রা দাস প্রমুখ। এই সম্মেলনে মুখ্য উদ্দেশ্য রাষ্ট্রের নির্মাণে মহিলাদের একত্রিত করে শক্তিশালী গড়ে তোলা, আর এই মহান সংকল্পকে বাস্তবায়িত করার জন্য মহিলা সশক্তিকরণের লক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলা সংগঠনের মাধ্যমে জোরদার আবেদন জানানো এবং অধিকার অর্জন করা। মুখ্যত রাষ্ট্র নির্মাণে মহিলাদের ভূমিকা কি তা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। আগামী দিনে আমাদের রাষ্ট্রের জন্য কি করা দরকার, মহিলাদের কিছু করতে হবে। আমরা অনেকদিন ধরে দেখি যে সবখানে অধিকার নিয়ে লড়াই চেঁচামেচি করি, কিন্তু সমাজ প্রতিষ্ঠা এবং রাষ্ট্র প্রতিষ্ঠা নির্মাণের পেছনে মহিলাদের ভূমিকা তো থাকতেই লাগে। এই কারণে আমাদের এই সম্মেলন সম্পন্ন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের 8টি জেলাতে এই অনুষ্ঠান হচ্ছে বলে দেবশ্রী কলয় জানিয়েছেন। রবিবার ধর্মনগর এবং খোয়াই এই দুই জায়গায় একই সাথে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে 5টি জেলায় এই মহিলা সম্মেলন শেষ হয়েছে, বাকি 3টি জেলায় ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সম্মেলন শেষ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।